নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দেব, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হাইপেরিকাম ফর ক্রাস্ট ইঞ্জুরি, থ্যাথলানো ব্যথাতে হাইপেরিকাম। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি। হাইপেরিকাম ফর ক্রাস্ট ইঞ্জুরি, থ্যাথলানো ব্যথাতে হাইপেরিকাম। আমরা অনেক সময় পড়ে যাই, পড়ে যাওয়ার পর প্রচণ্ড আঘাত লাগে, আমরা এক্সরে করি, এক্সরেতে কিন্তু কিছু ধরা পড়ে না, কিন্তু আমাদের ব্যথাটা যেতে বহু সময় লাগে, যেটাকে বলা হয়ে থাকে লিগামেন্ট ছিঁড়ে গেছে ডাক্তারবাবুদের পরিভাষায়। যদি হাড়ে ব্যথা হয় বা হাড় যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার করে বা রেস্ট নিয়ে বা ক্রেপ বেঁধে তাড়াতাড়ি সারা যায়, কিন্তু লিগামেন্টের ব্যথা মানে থ্যাথলানো ব্যথা সারতে বহুদিন সময় লাগে। কারণ লিগামেন্ট ছিঁড়ে গেলে সেটা আপনি ফুল বেড রেস্ট না হলে একটু চলাফেরা করলে নতুন যেটা তৈরি হচ্ছে সেটা আবার ছিঁড়ে যায়, এবং রিপেয়ার ঠিক মতো না হওয়ার ফলে ব্যথা সারতে বহুদিন লাগে অথবা পার্মানেন্ট একটা সমস্যা রয়ে যায়। হাইপেরিকাম এমন একটা ওষুধ যেটা এই লিগামেন্টের ব্যথাতে দারুণ কাজ করে। ধরুন আপনি পড়ে গেছেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, এক্সরেতেও না, অন্য কিছুতেও না, আপনি ব্যথার ওষুধ খেতে খেতে পেটের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি হাইপেরিকাম হাইপোটেন্সি খেয়ে লোয়ার পোটেন্সি রেগুলার কোর্সে যদি কন্টিনিউ করে যান, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, এবং দেখা যাবে যে নামনেস, ডালনেস, পেন এবং যেটা হাঁটতে না পারা বা অস্বস্তি, ঝিনঝিনি ব্যথা কোনো কারণে সেই জায়গার, সেই যেখানটা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার পজিশন চেঞ্জ করতে গেলে অস্বাভাবিক ব্যথাতে আপনার কুঁকড়ে যাওয়া, এগুলো কিন্তু হাইপেরিকাম কন্ট্রোল করে দেবে। এবং হাইপেরিকাম আরেকটা কাজ করবে কি, লিগামেন্ট রিপেয়ার হতে তাড়াতাড়ি যেমন সাহায্য করে, ব্যথাও যেমন কমাতে সাহায্য করে, এবং ওই যে নামনেস সেটাকেও কাটিয়ে দেয় এবং তার সেন্সেশন কিন্তু গ্র্যাজুয়ালি ফিরিয়ে দেয়। অতএব আমরা যদি কোনো থ্যাথলানো ব্যথাতে, দ্যাট মিন্স ক্রাস্ট ইঞ্জুরিতে যদি হাইপেরিকাম ইউজ করে থাকি এবং সঠিক মাত্রায়, সঠিকভাবে এবং নির্দিষ্ট দিন হিসাব করে, আমরা কিন্তু ভালো রেজাল্ট পাব। তবে নিজে কখনো রোগের নাম, ওষুধ এবং রোগ জেনে ব্যবহার করবেন না, অবশ্যই কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে সেই অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।